এই যুগের ফুলাফানের মতো জঘন্য নোংরা বেত্তুমিস আমি দুনিয়া দেখছি না। এরা ফুদা একটা জঘন্য, তারা তো পড়ালেখার কোনো মতেই নাই, কোনো চিন্তাই না, সারাদিন মোবাইল মোবাইল মোবাইল। তারা মোবাইল টিপিয়া গাডুর বেকায়া বইয়ে থাকবো, তাদের তো পড়ালেখার কোনো নিয়তেই নাই, বইয়ের সাথে তো তাদের কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, যখন আমরা সময় কাটাইছি সারাদিনের মধ্যে 24 ঘন্টাতে 25 ঘন্টায় পড়ালেখা করছি, না আসিন খাওয়া দাওয়া, না আসিন কিচ্ছু, ই 10 মাইল দুধ লয়ে গেছি, গরু লাগে ঘাস কাছি, আর ওহনকার ফুলাফানে খালি সিঁড়ি সিগারেট টানবো, এই টানবো, মায়ের লগে প্যাম করবো, এই করবো সেই করবো, ফুদা ফুঙ্গা ফুলাফান, ফুদা মোবাইল টিপবো, গার গুজ যেমন একদিন বেহায়া, এইবার বয়ে থাকবো, গুজয়ে থাকবো, দেড়ে ভাল লাগবো ফুলাফান। ও আগে আগে আগেবার তুই ভালো হয়ে পড়ো, আগে তুই ভালো হয়ে পড়ো। হ্যাঁ, ওখান তো এদি বড়ি দেরি ওইটাছে খারাপ, তেরিতে দেখে ঝুরুডিও খারাপ হইব। আগে আমরা যখন কাটাইছি সময় তখন খেলাধুলা করতাম, ওর মোবাইল এটা খেলে ফুলাফানে। হ্যাঁ, আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, ওখান ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার ও করে কী কইতাম। হ্যাঁ, ফুলাফান ওখানকে জেনারেশনের ফুলাফান সব বেদ তুমি শৈব, কোনোডারে বালা বানাই তো না। হ্যাঁ, কোনটা ভালো হইব, সব গাঞ্জুটি হইব, সব খারাপ হইব, সব নোংরা হইব, কোনো ফুলাফান ভালো হইতো না, কোনো ভালো হইতো না, কোনো স্যারেন ভালো হইতো না। হ্যাঁ, বউ বাগায় লই আয় পরে বয়স না হইতি। হ্যাঁ, কের বাগায় লই আনিডা। হ্যাঁ হ্যাঁ, আমার মতন না যে শুরু শুরু 13-14 বছর 10 বছর ফুলাফানে বিয়া হইলতাছে, এটা কি, এটা কি সমাজ, এটা সমাজ নামের কলঙ্ক।